আশেপাশে বাতাসে পূজোর গন্ধ। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। আর কেনাকাটার জন্য রয়েছে আবরণ, আপনার একান্ত নির্ভরযোগ্য প্রিয় প্রতিষ্ঠান। পূজো উপলক্ষে রয়েছে বিশেষ অফার, প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে 10% ছাড়। দেরি নয়, তাড়াতাড়ি চলে আসুন আবরণে, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আবরণ এক্সক্লুসিভের আরও একটা নতুন পর্ব। আর দুপুর দুটোয় আপনারা দেখেছেন গিচা, এবং গিচার সেখানে ব্লক ছিল, গিচার সেখানে সব থেকে আকর্ষণ ছিল হচ্ছে বান্ধেজ, গিচার সাথে বান্ধেজের কম্বিনেশন ছিল। এখন আমি হাজির হয়েছি একদম বাজেটের, মানে বাজেটের দিকটা মাথায় রেখে একদম বাজেট ফ্রেন্ডলি কালেকশন, মিনিমাম রেঞ্জের জামদানি, তাও আবার সফট জামদানি, এবং সেগুলো দেখা শুরু করব। আর প্রত্যেকটাতে না ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে, আমি অরিজিনাল প্রাইস বলবো এবং তার উপর 10% ডিসকাউন্ট থাকছে। তাহলে শুরু করছি, এক নম্বর শাড়ি দিয়ে শুরু করছি আজকের জামদানিতে। এক নম্বরে যেটা রয়েছে শুরুতে থাকছে একদম ইয়েলোর সাথে, ইয়েলোর সাথে থাকবে, এটা হচ্ছে একদম মিনিমাম রেঞ্জের আমরা দেখছি, একদম আবরণের যে মিনিমাম রেঞ্জ অর্থাৎ জামদানি যাতে শুরু হচ্ছে যে রেঞ্জটা দিয়ে সেই রেঞ্জের জামদানি, এটা সফট জামদানি দেখছি। এখানে আঁচলে একটা খুব সুন্দর কাজ করা রয়েছে, একটু করাত মোটিভকে কন্টিনিউ করে কাজ করা হয়েছে, পাড়টাও সেভাবে। এবার ওই পাড় ধরে যদি আমি উঠে আসি, সেখানে এই যে লোয়ার ইয়ক এবং আপার ইয়ক দুদিকের পাড়ি না একটা টেম্পল রয়েছে, এই টেম্পলটা থাকছে, এই অবধি একটু ঘন, তারপর প্যানেল করে করে টেম্পল যাচ্ছে, আর এই পোর্শন পর্যন্ত মিনে যাচ্ছে গোল্ডেন টিস্যুর, এই যে এই পোর্শন পর্যন্ত গোল্ডেন টিস্যুর মিনে যাচ্ছে। এটা হচ্ছে আজকের আমাদের নাম্বার 1-2000 হচ্ছে প্রাইস রেঞ্জ, এক নম্বর শাড়ি 2000 এবং যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে, নাম্বার 1 দেখলাম। এরপর যাব আমি নাম্বার 2-তে, 2 নম্বর শাড়ি। আচ্ছা, এগুলো যেহেতু একদম মিনিমাম রেঞ্জে দেখাচ্ছি, তো সেই জন্য বলে রাখি যে এগুলোর কিন্তু একটা করেই কালার আমার কাছে রয়েছে, ইয়েলোটা যেরকম ইয়েলো, এটা যেরকম পিচ দেখাচ্ছি, এটা ঠিক ইয়েলোর যে ডিজাইনটা দেখালাম সেই সেম ডিজাইনই থাকছে। এটা নাম্বার 2-2000, এটারও প্রাইস রেঞ্জ সেম ডিজাইন, শুধু কালারটা চেঞ্জ হয়ে গেল। আমি একটু টেক্সচারটাও দেখিয়ে দিই, কারণ অনেকে এক প্লিটে পরার চেষ্টা করেন, ইজিলি পরতে পারবেন, অসুবিধার কিচ্ছু নেই। নাম্বার 2 দেখছি 2000, অর্থাৎ 2000 হচ্ছে প্রাইস রেঞ্জ, 2 নম্বর শাড়ি, একদম পিচ টোন, প্রপার পিচ টোন বলতে যেটা বুঝি, পিচ কালার বলতে যেটা বুঝি, এটা হচ্ছে সেই রংটা। ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, মানে 200 টাকা আমার টোটালি অফ হয়ে যাচ্ছে। এরপর আসছি একদম তুঁতে রং, এই তুঁতে রং হচ্ছে কি আমার একজন বান্ধবীর ভীষণ প্রিয়, তাকে আপনারাও চেনেন, সুচিস্মিতাও থাকে মাঝে মাঝেই আমাদের সাথে, তো ওর ভীষণ প্রিয় রং, এই রংটা দেখালেই আমি তনুশ্রী দুজনেই ওর নামটা করি, কারণ ওর খুব প্রিয় রং। তো এই হচ্ছে তুঁতে, এটা নাম্বার 3 আমরা দেখছি, 2000 হচ্ছে ওর প্রাইস রেঞ্জ, এবং এই যেটা বললাম যে এই পর্যন্ত মিনেটা যাচ্ছে, একটু যদি দেখানো যায় মিনেটা, একদম ছোটো ছোটো গোল্ডেন টিস্যুর ফ্লোরালের মধ্যে সেই মিনেটা যাচ্ছে, আর টেম্পলেও এখানে কিন্তু মিনেটা থাকছে একদম। এটা হচ্ছে পুরো শাড়িটা, এটা নাম্বার 3 দেখছি, 2000 হচ্ছে প্রাইস রেঞ্জ, এবং অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছেই প্রত্যেকটা শাড়িতে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটাতেই থাকবে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। আচ্ছা, এই একটা শাড়ি আমি একটু দেখাবো, একদম মিনিমাম রেঞ্জেই দেখাচ্ছি, এটা নাম্বার 4, এটাও 2000, এটাও করাত স্টাইলে আমকলকার ডিজাইন, একদম সেই টিস্যুর মিনে যাচ্ছে, গোল্ডেন টিস্যুর মিনে থাকছে। এর একটা ডিজাইন হচ্ছে এই যে ছোটো ছোটো পাখি রয়েছে বুটিতে, এই যে পাখি, তারপরে এখানেও পাখির ডিজাইন, এইভাবে কিন্তু প্যানেল করা হয়েছে, মানে একটা পাখির ডিজাইনের প্যানেল আর একটা পাতার সেই ডিজাইনের প্যানেল করা হয়েছে, আর পাড়ে থাকছে আমকলকার ডিজাইন, এই পর্যন্ত একটু ঘন, তারপর প্যানেল করে করে পুরোটা। এটা হচ্ছে নাম্বার 4 দেখলাম, এটারও প্রাইস রেঞ্জ থাকছে 2000, অর্থাৎ 2000 প্রাইস রেঞ্জ, 4 নম্বর শাড়ি, আর অবশ্যই এই 2000-এর ওপর কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, মানে আমার টোটালি 200 টাকা অফ হয়ে যাচ্ছে, নাম্বার 200 আমার পুরোপুরি 2000 থেকে অফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটু বলা যায় সেই চন্দন কালারের সাথে রানীর কম্বিনেশন, চন্দন কালারের সাথে রানীর কম্বিনেশন, এটা হচ্ছে নাম্বার 5 আমরা দেখছি, 2000 হচ্ছে এটারও প্রাইস রেঞ্জ। আচ্ছা, 2000 রেঞ্জের এই 5টা শাড়ি আমি দেখালাম, এটা হচ্ছে হাজার বুটির কালেকশন, এই পর্যন্ত একটু ঘন বুটিটা থাকছে পুরোটা, এবার এখান থেকে হচ্ছে প্যানেল করে করে, এই হচ্ছে হাজার বুটির কালেকশন, এটা হচ্ছে নাম্বার 5, 5 নম্বর, নাম্বার 5, 2000, আর এর উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, মানে 200 আমার টোটালি অফ হয়ে যাচ্ছে। এর সাথে একটা রানী ব্লাউজ ট্রাই করুন, তাতেই হবে। এরপর যেগুলো দেখাবো, এটাও মিনিমাম রেঞ্জ, শুধু 50 টাকা বাড়ছে, আর কিচ্ছু না,
এটার সাথে শুধু 50 টাকা অ্যাড অন হবে কারণ আমি 2000 রেঞ্জে দেখাচ্ছিলাম এটাতে আসছি 50 টাকা শুধু অ্যাড হলো এটা হচ্ছে নাম্বার 6 এটা না একদম নেভি ব্লু একটু টেক্সচারটা দেখাই এই যে নেভি ব্লু তার সাথে কালারটাও বুঝতে পারবেন এই যে একদম নেভি ব্লুর সাথে থাকছে প্যারেট গ্রিন আর রানির কম্বিনেশনে পুরোটা যাচ্ছে এখানের যে পাড়টা থাকছে সেখানেও কিন্তু একটা পাতারি ডিজাইন ধরা যেতে পারে এইভাবে পাড়ে কন্টিনিউ হয়েছে এটা হচ্ছে আমাদের নাম্বার 6 6 নম্বর 2050 6 নম্বর শাড়ি নাম্বার 6 2050 এর সাথে আমি তো সাজেস্ট করব একটা প্যারেট গ্রিন কালারের ব্লাউজ পরতে আচ্ছা এটা যেটা দেখছি আজকে একটু অন্যরকম আমার কাছেও রয়েছে এটা যেরকম একটা প্যারেট গ্রিনের উপর দেখছি এটার সাথেও রানি ব্লাউজ পরতেই পারবেন কারণ রানির সাথে ইয়েলোর কম্বিনেশনে করা হয়েছে সেই করার ডিজাইনটাকে একটু মোটিভেট বলা যায় কারণ যেহেতু নতুনত্ব ডিজাইন রাখা হয় সবসময় এখানেও সেই প্যানেল থাকছে একটা ডটসের প্যানেল একটা পাতার প্যানেল সেটাও কালার ডিফারেন্স কি একটা হচ্ছে রানি আর একটা ইয়েলো এইভাবে কন্টিনিউ হচ্ছে পুরো শাড়িতে নাম্বার 7 দেখলাম 2050 হচ্ছে প্রাইস রেঞ্জ 7 নম্বর শাড়ি 2050 যার উপর অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে একদম এই হচ্ছে পুরো শাড়িটা এর সাথে অবভিয়াসলি একটা রানি ব্লাউজ ট্রাই করবেন এরপর আসবো 8 নম্বর এই ডিজাইনে পরপর দেখাচ্ছি এটা যেরকম গ্রে টোনে রয়েছে গ্রের সাথে গ্রিন রেড গ্রে কালার গ্রের সাথে গ্রিন আর রেড আঁচলে যাই একদম সেম ডিজাইন শুধু গ্রিন আর রেডের কম্বিনেশন বেসটা থাকছে গ্রে এটার পাড়টাকে আলাদা করে একটু হাইলাইট করা হয়েছে কারণ গ্রে সুতোর সাথে একটা রেড সুতো গিয়ে এই যে পাড়ের পোর্শনটা হাইলাইট হয়েছে একদম এই হচ্ছে পাড়ের দিকটা সুন্দর টেম্পল রয়েছে পেন্সিল পাড় এবং টেম্পল দুটোই কিন্তু থাকছে এই হচ্ছে পুরো শাড়িটা একবার দেখে নেবো এটা হচ্ছে নাম্বার 8 2050 8 নম্বর শাড়ি 2050 যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট মানে 205 এটা অফ হয়ে যাচ্ছে 205 টাকা আমার টোটালি অফ হয়ে যাচ্ছে এরপর আসছি 9 নম্বর ওয়াও কালারটা খুব সুন্দর ভীষণ মিষ্টি একটা কালার টোন তার কারণ পিঙ্ক একদম পিঙ্ক বলতে যে অর্থে যে কালারটা আমাদের মাথায় আসে ফার্স্ট সেই পিঙ্কে কিন্তু আমার আঁচলটা যাচ্ছে একদম এই হচ্ছে আঁচলটা যদি বডিতে আসি বডিতে হোয়াইটের সাথে পিঙ্ক ইয়েলো এইভাবে এই প্যানেলে যাচ্ছে একটা পিঙ্ক ব্লাউজ আর এক্ষেত্রে একটা পিঙ্ক সুতো কিন্তু গিয়ে হাইলাইট করেছে পাড়টাকে আলাদা করে এটা হচ্ছে নাম্বার 9 এটাও 2050 প্রাইস রেঞ্জ আর উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্টও থাকছে অর্থাৎ 205 টাকা 205 অফ হয়ে যাচ্ছে এরপর আসছি নাম্বার 10 10 নম্বর সেলফে দেখাচ্ছি অরেঞ্জে এটা সবসময় আমরা প্রত্যেকেই ফেস্টিভ কালার হিসেবে মানি বা বলিও কারণ ভীষণ ভাইব্রেন্ট কালার যেহেতু নিজের পার্সোনালিটি এনহ্যান্স করে কোথাও গিয়ে আপনি কতটা কালারফুল সেটাও কিন্তু বোঝা যায় আচ্ছা এটা অরেঞ্জ ফুল অরেঞ্জের সাথে যাচ্ছে একদম এক্স্যাক্ট অরেঞ্জ বলতে যেটা বোঝায় সেই অরেঞ্জের রয়েছে তাতে সেলফে কাজ করা এবার একটু কুচির পাড়টাও দেখে নেবো আমরা এই হচ্ছে কুচিটা এটাও কিন্তু 2050 এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 2050 10 নম্বর শাড়ি দেখলাম এর সাথে একটা রয়্যাল ব্লু ব্লাউজ ট্রাই করুন আমার মনে হয় ভীষণ ভালো লাগবে দেখতে এরপর আসছি 11 একটা অরেঞ্জে দেখালাম এবার একটা রেডে সেলফে দেখছি পরপর দেখিয়ে দিলাম অরেঞ্জ আর রেড এই হচ্ছে রেড এটা আবার অরেঞ্জের যে ডিজাইনটা দেখেছি সেটা নয় এটা একদম ছোট ছোট ফ্লোরাল মানে একটু শিউলি ফুলের মতো ছোট ছোট ডিজাইন গেছে এই জায়গাটাও যদি আমি দেখি এই পোর্শনটাতে সেখানেও কিন্তু মিনে রয়েছে এই যে টিস্যুর মিনে যাচ্ছে একদম আর পাড়টা আসলে না টেম্পলটাকে দুটো ভাগে ভাঙা হয়েছে একদম এটা হচ্ছে পাড়ের ডিজাইন এটা আমরা দেখছি নাম্বার 11 11 নম্বর শাড়ি প্রাইস রেঞ্জ থাকছে 2050 2050 নাম্বার 11 দেখলাম আর এর উপর তো ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছেই এটা হচ্ছে ওয়াইন কালার এই ওয়াইন কালার অনেকেই দেখতে চেয়েছেন কারণ জামদানিতে চট করে ওয়াইন কালারটা পাওয়া যায় না তার সাথে লেমন ইয়েলো এবং রানি এই সম্পূর্ণ এই দুটো কালার দিয়ে কাজ করা হয়েছে এটা আঁচলের পাড়টা দেখছি প্যানেলে প্যানেলে গেছে পুরোটাই একটা লেমন ইয়েলোর প্যানেল গেছে আর একটা গেছে হচ্ছে রানির প্যানেল আমকলকার পাড় থাকছে আঁচলে এবার ওটা ধরে যদি আমরা উপরে উঠে আসি বরফি আকারে বুটি যাচ্ছে একটা লেমন ইয়েলো একটা রানি আর তার সাথে টেম্পল পাড় যাচ্ছে
এটা হচ্ছে নাম্বার আমি দেখালাম নাম্বার 12 প্রাইস রেঞ্জ 2050 2050 12 নম্বর শাড়ি আর অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে এর সাথে রানী ব্লাউজ পরবেন না মিশে যাবে শাড়িটাতে চাইলে ইয়েলো ব্লাউজ ট্রাই করতে পারেন এবার আসছি একটা পিঙ্ক শেড একটু লাইট পিঙ্ক টোন সেই শেডে আসছি লাইট পিঙ্ক শেড একদম তার সাথে হচ্ছে গিয়ে তাসার কালারের একটা সুতোর ব্যবহার যেখানে বুটিটা যাচ্ছে তার সাথে যাচ্ছে হচ্ছে আমার গোল্ডেন টিস্যু একদম এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে নাম্বার 13 2050 হচ্ছে এটার প্রাইস রেঞ্জ 2050 প্রাইস রেঞ্জ থাকছে 13 নম্বর শাড়ি আর অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট এটা কিন্তু পুরো শাড়িতেই গোল্ডেন টিস্যুর ব্যবহারটা ছিল এরপর যাব আমি নাম্বার 14 বা পরপর দুটো পিঙ্ক রয়েছে কিন্তু দুটো পিঙ্কের ডিজাইন সম্পূর্ণ আলাদা এটা হাজার বুটির কনসেপ্ট আঁচলে একটা ফ্লোরালের প্যানেল রয়েছে বা সম্ভবত চারটে প্যানেল রয়েছে আঁচলে কারণ হাজার বুটিও থাকছে তার সাথে এই ফ্লোরাল প্যানেলটা থাকছে সেখানে পারে চলে যাব একটু টেম্পলটাও থাকবে একদম এই যে টেম্পলটা দেখা যাচ্ছে টেম্পলটাকে ভাঙা হয়েছে একটা দুটো তিনটে ভাগে টেম্পলটা ভাঙা হয়েছে এবং সেখানে গ্রিন গোল্ডেন টিস্যু আর ব্ল্যাক দিয়ে কাজ পুরোটাই এইভাবে এটা হাজার বুটির কনসেপ্টে দেখালাম এটা হচ্ছে নাম্বার 14 2050 14 নম্বর 2050 আর ফ্ল্যাট 10% ডিসকাউন্টও থাকছেই এরপর আসব নাম্বার 15 15 নম্বর বাহ এটা একদম মিল্ক হোয়াইট এটার সাথে তো রেড ব্লাউজ ডেফিনেটলি আর কিছু বলার নেই এটাতে কিন্তু টিস্যুর ব্যবহার নেই এটা টিস্যু ছাড়া দেখাচ্ছি এটা রেড দিয়ে পড়তে হবে মানে কারণ রেড আর সি গ্রিনের কম্বিনেশনে রেড দিয়ে দারুণ লাগবে দেখতে এটা দেখাচ্ছি আমি নাম্বার 15 2050 প্রাইস রেঞ্জ আছে 2050 হচ্ছে প্রাইস রেঞ্জ 2050 আর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছেই এরপর আসবো নাম্বার 16 এটা আবার একটু সেই অলিভ টোন যদি আমি বলি গ্রিনটার সেই টোনটা রয়েছে এটার যে ডিজাইনটা সে ডিজাইনটা এটা ফ্লোরাল ডিজাইন একটা ফ্লোরাল ডিজাইন যাচ্ছে গোল্ডেন টিস্যু রয়েছে তার সাথে একটা হোয়াইটের হোয়াইট সুতোর কাজ এবং ব্লু এই কম্বিনেশানে এর ক্লাব বুটিও যাচ্ছে এখানে পুরোটা এই পর্যন্ত একটু ঘন তারপর একটা একটা করে প্যানেল যাচ্ছে এটা হচ্ছে নাম্বার 16 2050 আজকে একদম মিনিমাম রেঞ্জের জামদানি আজকে অনেক দিন পর এই মিনিমাম রেঞ্জের জামদানি নিয়ে আসলাম তাও কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে প্রত্যেকটা শাড়িতে আমি অরিজিনাল প্রাইস বলছি তার ওপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট এরপরে আসছি পরের শাড়ি আরও একটা হাজার বুটির কনসেপ্টে রয়েছে এটা তুঁতের ওপর ব্লু এবং গোল্ডেন টিস্যু এই হচ্ছে ফুল কালারের কনসেপ্ট এখানে একটা লতার মানে দুটো ভাগে লতার ডিজাইনটা যাচ্ছে আঁচলে এবার যদি বডিতে আসি সেখানে পারে পেন্সিল পার আর এই হাজার বুটির কনসেপ্ট এই পর্যন্ত ঘন একদম ঠিক এই পোর্শনটা পর্যন্ত ঘন যাচ্ছে তারপর প্যানেল করে করে এটা হচ্ছে নাম্বার 17 2050 2050 প্রাইস রেঞ্জ অর্থাৎ 2050 নাম্বার 17 আর অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট এরপর আসছি নাম্বার 18 আরেকটা অরেঞ্জ দেখাবো তবে আগে যেটা দেখিয়েছিলাম সেটা সেলফে দেখিয়েছিলাম এটাতে হচ্ছে নেভি ব্লুয়ের ডিজাইন রয়েছে নেভি ব্লু সুতোর কাজ যাচ্ছে আঁচলটা এবার একটু ঠাসা করা হয়েছে একটু চওড়া করা হয়েছে এবং অবশ্যই টেম্পল পার আমরা দেখতে পেলাম এবার যদি বডিতে আসি ফ্লোরাল ডিজাইন একটু করাত স্টাইলে ফ্লোরাল ডিজাইন সেটা এই পর্যন্ত একদম ঘন তারপর থেকে যেরকম যায় প্রত্যেকটাতে যেরকম রয়েছে প্যানেল করে করে আর টেম্পল পার তো রয়েছে এই হচ্ছে শাড়ি এটা হচ্ছে নাম্বার 18 দেখলাম 2050 2050 18 নম্বর শাড়ি 2050 প্রাইস রেঞ্জ তার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট এরপর আসছি ব্লুতে হাজার বুটি এবং পুরোটাই গোল্ডেন টিস্যুর কাজ এইগুলোর আলাদা ডিমান্ড এগুলো নিয়ে বলার কিচ্ছু নেই এগুলোর প্রচুর ডিমান্ড এই হাজার বুটির ডিমান্ড প্রচুর কারণ পুরো শাড়িতেই এই বুটির কনসেপ্ট যাচ্ছে পুরো শাড়িটা একবার দেখা যাক পুরো শাড়িতেই এই হাজার বুটির কনসেপ্ট থাকছে আর পেন্সিল পার টোটালটাই পেন্সিল পারে যাবে গোল্ডেন টিস্যুর কাজ যাচ্ছে এটাতে শুধু আঁচলে আমকলকার ডিজাইনটা যাচ্ছে এটা হচ্ছে নাম্বার 19 দেখলাম 2050 হাজার বুটির জামদানি দেখাচ্ছি নাম্বার 19 2050 ওয়াও এই কালারটা আমি আগে দেখাইনি একদম ডেফিনিট করে বলতে পারি এই কালারটা আগে দেখাইনি এটা একটু ডার্ক গ্রিন এটা ভীষণ ভালো লাগবে পরলে পরে একটু ডার্ক গ্রিন টোন এখানেও কিন্তু সেই হাজার বুটির কনসেপ্ট
ভীষণ সুন্দর, রংটা ভীষণ সুন্দর। এই হচ্ছে ডার্ক গ্রিন শেডে দেখালাম, এটা হচ্ছে 2050, এটা 20 নম্বর দেখছি। নাম্বার 20 2050 হচ্ছে প্রাইস রেঞ্জ, তার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। ডার্ক গ্রিন হাজার বুটির এই, এখন আমি অর্থাৎ 19 থেকে হাজার বুটির যে এক্স্যাক্টলি যে ডিজাইনটা হয় সেটা দেখাতে শুরু করছি। এটা না একটা জিনিস দেখিয়ে দিই, এখানে না রেড সুতোর হচ্ছে কি টানা থাকছে, আর ভার্না থাকছে হচ্ছে পার্পল, পার্পলের ভার্না রেডের টানা, তাতে কালার টোনটা এবার দেখবো। এই যে টু টোন এফেক্টটা কী করে আসলো ওটা দেখালো না আগে, আমি সুতোর কাউন্টিংটা দেখিয়ে দিলাম, সুতোর কালারটা, এই একটা টু টোন এফেক্ট রয়েছে, মানে রেড আর পার্পেলের টু টোনের এফেক্ট পুরো শাড়িতে, এই পর্যন্ত ঠাসা বুটি, তারপর প্যানেল করে করে একটা রেড ইঞ্চি পারও থাকছে। এই হচ্ছে শাড়ি 2050, এটারও প্রাইস রেঞ্জ নাম্বার 21, 21 নম্বর দেখলাম, 2050 প্রাইস রেঞ্জ, আর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছেই। ওয়াও, রামা গ্রিন, একটার পর একটা দুর্ধর্ষ রং দেখাচ্ছি, রংগুলো কিন্তু নতুন, ডিজাইন হয়তো অবশ্যই আমি আগে দেখেছি, রংগুলো একদম নতুন পুজোর জন্য নিয়ে আসা, তাই আজকে আমি একদম মিনিমাম রেঞ্জের জামদানি নিয়ে এসেছি। এটা হচ্ছে, এই হচ্ছে শাড়িটা, এটাতেও কিন্তু সে হাজার বুটি, মানে এগুলো প্রত্যেকটাই গোল্ডেন টিস্যুর কাজ, একদম গোল্ডেন টিস্যুর এই বুটিগুলো যাচ্ছে, তার সাথে তো টেম্পল মানে পেন্সিল পার রয়েছে। এটা হচ্ছে নাম্বার 22, প্রাইস রেঞ্জ থাকছে 2050, 2050 22 নম্বর শাড়ি, আর অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছেই। এরপর আসছি মাজেন্টা, মাজেন্টা টোন, এবং এই মাজেন্টা টোন অনেকেই ভীষণ পছন্দ করেন, বিশেষত কালার কমপ্লেকশন ভীষণ ফেয়ার করে। এখানে গ্রিন আর ব্লুতে না আমকলকার মধ্যে যদি আমি মিনেটা ধরি, ফ্লোরাল গ্রিন রয়েছে, ব্লু রয়েছে, আর হোয়াইট রয়েছে। এই ব্লু তো ব্লু পরতে বারণ করবো, ব্লাউজ আপনি গ্রিন ব্লাউজ পরুন এটার সাথে, খুব ভালো লাগবে। এটাও হাজার বুটির কনসেপ্ট একদম, কালারটার জন্য বুটির যে ডিজাইনটা সেটা বেশ ভালো বোঝা গেল। এটা হচ্ছে নাম্বার 23 2050, 2050 23 নম্বর শাড়ি, আর তার উপর তো ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে। এরপর আসছি 24, এটা একটু বলা যায় হচ্ছে দুধে আলতা টোন, অনেক সময় এটা বলা যেতেই পারে, এই টোনটাও পরলে খুব ভালো লাগে, এটা খুব কমন কালার কিন্তু পরলে পরে ভীষণ সুন্দর লাগে দেখতে, পুজোর জন্য বলা যায় ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট একটা কালার টোন। এই রকম একটা শাড়ি পরে আমরা সকালেও বেরোতে পারি, রাতের বেলাতেও বেরোতে পারি, শুধু আমি বলবো একটু ব্লাউজের কালারটা চেঞ্জ করে নেবেন, সকালবেলা হলে হলুদ দিয়ে পরুন ভীষণ ব্রাইট লাগবে, রাতের বেলা গ্রিন দিয়ে পরুন একটু ম্যাট লুক চলে আসবে, বেশ ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে 24 নম্বর, 2050, নাম্বার 24 2050। এরপর আসছি 25 নম্বর শাড়িতে, এটা আবার অরেঞ্জে, এই অরেঞ্জটা কিন্তু আমি আগে সেলফে যে অরেঞ্জ দেখিয়েছি সেই অরেঞ্জ নয়, এই অরেঞ্জটা হচ্ছে গিয়ে, এটা 25 নম্বর দেখাচ্ছি, এটা অরেঞ্জের থেকে আমার মনে হয় রেডিশ অরেঞ্জ বলাটাই বেটার, একটু রেড শেড রয়েছে এটাতে, এটা রেডিশ অরেঞ্জ বলাটাই বেটার। আমি আজকে অনেকগুলো কালার দেখাচ্ছি হাজার বুটিতে, এটা হচ্ছে 2050 প্রাইস রেঞ্জ, 2050 প্রাইস রেঞ্জ, 25 নম্বর শাড়ি। এরপর যাব নাম্বার 26 26 নম্বর, এটা হচ্ছে প্যারেড গ্রিন, যে রংটার জন্য আমরা ভীষণভাবে ওয়েট করে থাকি, এটা হচ্ছে গিয়ে প্যারেড গ্রিন। আচ্ছা, আমি আজকে যেহেতু শাড়ি দেখাচ্ছি এবং যেহেতু পুজোর মরশুমও বটে, তো সেক্ষেত্রে আমি কথা বলবো কয়েকজনের সঙ্গে, কেউ যদি চান অবশ্যই আমাকে ফোন করতে পারেন, তাদের কতটা পছন্দ হচ্ছে, অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন অবশ্যই। এটা হচ্ছে আজকের আমাদের 26 নম্বর, 2050, নাম্বার 26 2050, এটার সাথে অবভিয়াসলি একটা রেড ব্লাউজ পরুন, বা আমি তো বলবো একটা রয়্যাল ব্লু ব্লাউজ পরলেও দারুণ লাগবে, ইয়েলো দেখবো, শুরু করেছিলাম ইয়েলো দিয়ে, এই হচ্ছে রেডের সাথে ইয়েলো, শুরু করেছিলাম ইয়েলো দিয়ে, আমকলকার ডিজাইনটা যাচ্ছে আমার আঁচলে, সেখানে রেড ফ্লোরাল দেওয়া হয়েছে, রেড ব্লাউজ ট্রাই করতে পারেন কিন্তু আমার মনে হয় বেশি ভালো লাগবে গ্রিন ব্লাউজ দিয়ে, এই রংটা গ্রিনের সাথে যেতে বেশি পছন্দ করে আমার মনে হয়, কারণ রেড ব্লাউজে অতটা ভালো লাগবে না। এটা হচ্ছে নাম্বার, আমি দেখাচ্ছি 27 27 নম্বর দেখাচ্ছি, 2050, এটারও প্রাইস রেঞ্জ থাকছে, নাম্বার 27 2050 প্রাইস রেঞ্জ। এরপর আসছি নাম্বার 28, এটা অরেঞ্জ, আগে একটা দেখিয়েছি ওটা অরেঞ্জ ছিল না, ওটা রেড কালারই ছিল, রেডিশ অরেঞ্জ বলা যায়,
এটা অরেঞ্জে দেখাচ্ছি হাজার বুটির কনসেপ্ট পুরোটাই কিন্তু আমি হাজার বুটিতে আজকে অনেকগুলো কালার দেখিয়ে দিলাম একদম নতুনত্ব কালার বিশেষত পূজো স্পেশাল যেহেতু সেজন্য নিয়ে আসা এটা অরেঞ্জের সাথে ফ্লাওয়ারটা বা ফ্লোরাল ডিজাইন যেটা মিনেটা রয়েছে সেটাও অরেঞ্জেই রয়েছে এবং হাজার বুটির ডিজাইন পুরোটা এইভাবে বুটিটা যাচ্ছে একদম খুব সুন্দর বোঝা যাচ্ছে এটা হচ্ছে আজকের আমাদের নাম্বার 28-2050 28 নম্বর 2050 এর অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে এরপর আসছে নাম্বার 29 একটা লাল সাদা দেখাতেই হয় অষ্টমীর দিনটা তাহলে আমরা কি পরব প্লেন হোয়াইট হচ্ছে আমার পুরো বডি মিল্ক হোয়াইট একদম মিল্ক হোয়াইট বডিতে পুরোটা শুধু আঁচলটাই ছিল রেড আমি একটু কুঁচি আঁচল সমেত লুকটা দেখব শুধু আঁচলটাই ছিল রেড একদম এটা রেড ব্লাউজ ডেফিনেট করে রেড ব্লাউজ আর অন্য কোনো ব্লাউজই নয় এটা হচ্ছে গিয়ে 29 নম্বর 2050 নাম্বার 29-2050 ওয়াও ব্ল্যাক অ্যান্ড রেড নিয়ে তো কিছু বলার নেই নবমীর রাত অষ্টমীর সকাল এই যে নবমীর রাত এটা হচ্ছে পুরো ব্ল্যাক অ্যান্ড রেডে হাজার বুটির কনসেপ্ট এই শাড়িটা একটু ধরে দেখাতে বলবো কারণ ভীষণ সুন্দর টিস্যুর কোনো ব্যবহার সে অর্থে কিন্তু বডিতে নেই এটা হচ্ছে আজকের আমাদের নাম্বার 30-2050 30 নম্বর শাড়ি 2050 আচ্ছা পরের শাড়ি দেখবো তার আগে একজন রয়েছেন আমার সঙ্গে নমস্কার কে বলছেন হ্যাঁ আমি ঐন্দ্রিলা কুন্ডু বলছি পাইকপাড়া থেকে বলুন বলছি আমি এই হ্যাঁ বলুন হ্যাঁ মানে এই মাসেই দুটো নিয়েছি জামদানি আমি আবরণে আচ্ছা শাড়িগুলো ভীষণ ভালো বাহ আপনাদের ভালো লাগছে এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা তারপর বলুন গিটার শাড়িও আমি নিয়েছি আচ্ছা আচ্ছা ভালো শাড়িগুলো বাহ একটু ফিডব্যাকই দিলাম আর কিছু না বাহ খুব ভালো লাগলো দিদি ফোন করলেন এবং অবশ্যই পরবর্তীতে আবারও কথা হবে অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকুন আমি তো শাড়ি দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ আর ব্লু এর কম্বিনেশন এতক্ষণ আমি বলছিলাম না অরেঞ্জ শাড়ি দেখে যে ব্লু ব্লাউজ দিয়ে পরুন দেখুন কম্বিনেশনটা দেখলেই বুঝতে পারবেন কেন বলছিলাম অরেঞ্জ ব্লু তার সাথে অবশ্যই তো গ্রিন রয়েছে এবং হোয়াইট তো আছেই কেন বলছি কম্বিনেশনটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে অরেঞ্জ আর ব্লু এর কম্বিনেশন এটা নাম্বারটা বলে রাখি নাম্বার 31-2050 31 নম্বর 2050 আর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছেই এরপর আসবো 32 বা এটা খুব মিষ্টি ইয়েলো তার সাথে রানী খুব মিষ্টি ইয়েলো টিস্যু ছাড়া দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু টিস্যু ছাড়া দেখছি খুব মিষ্টি এলো তার সাথে রানী এটার সাথে রানী ব্লাউজ পরুন ডেফিনেটলি রানী ব্লাউজ পরুন কিন্তু মানে যখন পরবেন মানে ষষ্ঠীর সকালে পরুন এটা ভীষণ ব্রাইট লাগবে দেখতে এটা হচ্ছে নাম্বার 32-2050 32 নম্বর 2050 আর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট মানে 205 টাকা আমার টোটালি অফ হয়ে যাচ্ছে ওয়াও এই কালারটা তো একদম আনকমন কৃষ্ণ নীল নয় তুঁতেও নয় ঠিক তার মাঝামাঝি কালারটা মানে কৃষ্ণ নীল এবং তুঁতের মাঝে যে রঙটা হয় ঠিক সেই রঙটা এই হচ্ছে কালারের মানে আমি কালারটা বোঝাতে পারছি কি না জানি না কিন্তু এর টেক্সচারটা হচ্ছে এটা এটাও রানী ব্লাউজ ট্রাই করতে পারেন একটু আমি বলতে চাই একটু ব্রাইট যে রানী কালারগুলো হয় কেন রানীর অনেক শেড হয় সেইটা দিয়ে ট্রাই করুন আমার মনে হয় শাড়িটা বেশি ভালো লাগবে দেখতে ভীষণ আনকমন একটা কালার টোন দেখালাম আমি এতক্ষণের মধ্যে ভীষণ আনকমন এটা হচ্ছে নাম্বার 33-2050 33 নম্বর 2050 আর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছেই বাহ এটা নিয়ে মনে হয় আর কেউ কোনো রকম কথা বলবি না মানে অন্তত আমি তো বলতে পারবো না ভীষণ সুন্দর দেখতে অনেকেই পুরো হোয়াইটের ওপর চান অনেকেই চান তো তাদের জন্য বলি হ্যাঁ হোয়াইট অবশ্যই তার সাথে যেহেতু আমকলকার ডিজাইনটা আমাদের আঁচলে সেখানে রানী আর গ্রিন আর পুরো মিল্ক হোয়াইট এইছে আর গোল্ডেন টিস্যুর পুরো বুটি যাচ্ছে একদম প্লেন হোয়াইট এটার সাথে একটা যে কোনো ব্লাউজ মানে আপনি ক্রপ টপও ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগবে দেখতে এই হচ্ছে শাড়িটা ক্রপ টপ ইজিলি ট্রাই করতে পারবেন মানে কোনো সমস্যাই নেই আচ্ছা এটা হচ্ছে আমাদের আজকের নাম্বার 34 34 নম্বর 2050 নাম্বার 34-2050 প্রাইস রেঞ্জ আর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট অর্থাৎ 205 আমার টোটালি অফ হয়ে যাচ্ছে এরপর আমি লাস্ট শাড়িতে যাব আজকের বাহ লাস্টও শেষ করছি একদম ব্ল্যাক দিয়ে এই শাড়িটা দেখাতে দেখাতে কিছু কথা আমি বলে রাখবো অবশ্যই কারণ আবরণ খুলে গেছে
আবরণ খুলে গেছে, অনেক দিনই হয়েছে আবরণ খুলে গেছে, তো সেখানে আপনারা এসে কেনাকাটা করতেই পারেন, আর অনেকেই আসছে। তো আমাদের একটাই অনুরোধ, একটু মুখে মাস্ক আর বলা হচ্ছে যে হ্যান্ড গ্লাভস পরে আসার জন্য, যেহেতু এই কোভিড সিচুয়েশন সেটাকে একটু মানিয়ে নেওয়ার জন্যই এই বিধিগুলো থাকছে, এগুলো মানতে হচ্ছে আমাদের। তাছাড়া প্রচুর কেনাকাটার সুযোগ আমার দিদিরা প্রত্যেকেই জানেন, কারণ শাড়ির তো হিউজ সম্ভার। আজকে জামদানি যেটা আমি নিয়ে এসেছি, এই জামদানির একটা টোটাল কাউন্টার আছে, হিউজ জামদানি, আর সেখানে প্রচুর নতুন কালেকশন এবার পুজোর জন্য এসেছে এবং সেগুলো তো আমরা অনুষ্ঠানে নিয়েই আসছি। তার পাশাপাশি আরও বেশ কিছু শাড়ির ডিজাইন, সেখানে কিন্তু প্রত্যেকটাতেই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে। আচ্ছা, তার আগে একবার কথা বলে নেবো, আমার সঙ্গে একজন রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, বলুন। হ্যাঁ আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আর আপনাদের তো শাড়ি প্রচুর দেখি আমরা, কিন্তু আমরা একটু যদি কুর্তি কোনোদিন দেখান খুব ভালো হয়। আচ্ছা অবশ্যই দিদি, আমি আজকে তো শাড়ি দেখাচ্ছি, আমি চেষ্টা করবো অবশ্যই কোনোদিন না কোনোদিন কুর্তির কালেকশন নিয়ে আসার জন্য। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আপনি। এটা ব্ল্যাকের সাথে দেখছি, লাস্ট শাড়ি আমাদের নাম্বার 35। আজকে মনে হচ্ছে দুটো ব্ল্যাক দেখালাম, এটা ব্ল্যাক অ্যান্ড রেড, এটা ব্ল্যাক অ্যান্ড রানি। ব্ল্যাক অ্যান্ড রেড একটা দেখিয়েছি আমি, ঠিক সেম ডিজাইনের ব্ল্যাক আর রানির কম্বিনেশন দেখাচ্ছি। এটা নাম্বার 35 2050। এটা শুধু টিস্যুটা মনে হচ্ছে, আমি যতদূর দেখলাম আমকলকায় টিস্যুর ব্যবহারটা থাকছে, একদম টিস্যুর মিনেটা যাচ্ছে আমকলকাতে, আর পুরো শাড়িটাতে কিন্তু কোনো টিস্যুর ব্যবহার নেই। নাম্বার 35 দেখছি, 2050, আর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো এতে থাকছেই। এই জামদানি ছাড়াও আমি যেগুলো বলার চেষ্টা করছিলাম, যে এর পাশাপাশি প্রচুর হ্যান্ডলুম রয়েছে এবং কাঁথার রয়েছে, কাঁথা স্টিচের অনুষ্ঠান আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন, একটা চমক রয়েছে সেখানে। এবং তাছাড়া দাদাদের কালেকশন, অর্থাৎ পাঞ্জাবির হিউজ কালেকশন, বিভিন্ন ধরনের পাঞ্জাবি রয়েছে, প্রত্যেকটাতেই কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে। আজকে অনুষ্ঠান শেষ করছি এবং আপনাদের বুকিং তো আপনারা চালু রাখবেন। প্রত্যেককেই অনেক ধন্যবাদ এবং প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আকাশে বাতাসে পূজোর গন্ধ, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো, আর কেনাকাটার জন্য রয়েছে আবরণ, আপনার একান্ত নির্ভরযোগ্য প্রিয় প্রতিষ্ঠান। পূজো উপলক্ষে রয়েছে বিশেষ অফার, প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে 10% ছাড়। দেরি নয়, তাড়াতাড়ি চলে আসুন আবরণে, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে।